আলহামদুলিল্লাহ ফ্রি মোশন, তার চেহারা দেখা যায় না, কিন্তু যাকে উদ্বুদ্ধ করছি আল্লাহু আকবার, যাকে দান করছে মাঝে মাঝে এক এক জোরের মুস্কি হাসি দেখলে আমার মনে হয় তার এই এক একটা মুস্কি হাসি কোনো কোনো মানুষের নাজাতে উসিলা হয়ে যেত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সবার প্রিয় ফিরোজ ভাইকে নিয়ে কিন্তু কথা বলেছেন আমাদের বাংলাদেশের একজন বড় আলেম, সেই আলেম ফিরোজ ভাইকে নিয়ে কি কথা বলেছে দর্শক, চলুন আমরা আগে ভিডিওতে দেখে আসি, এরপরে অন্যান্য আলোচনা করব। চলুন আগে দেখে আসি। আলহামদুলিল্লাহ ফ্রি মোশন, আরেকজন ব্যক্তি আপনারা দেখেছেন ফ্রি মোশন, সে মাশাআল্লাহ তার ছবি তেমন একটা দেখা যায় না, হুন্ডা নিয়ে নিয়ে মাথায় তার যে হেলমেটের মধ্যে মোবাইল রেখে বা এমনভাবে রাখে তার চেহারা দেখা যায় না, কিন্তু যাকে উদ্বুদ্ধ করছি আল্লাহু আকবার, যাকে দান করছে মাঝে মাঝে এক এক জোরের মুস্কি হাসি দেখলে আমার মনে হয় তার এই এক একটা মুস্কি হাসি কোনো কোনো মানুষের নাজাতে উসিলা হয়ে যেত। অনেক তরুণ যুবক, অনেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দিয়েছেন, করে যাচ্ছেন, এদেরকে দেখলে মাঝে মধ্যে কলিজা থেকে দোয়া আসে। আপনারা ফেসবুকে দেখেছেন আলহামদুলিল্লাহ একজন পুলিশ সদস্য, আমি তো মনে করি সারা বিশ্বের প্রত্যেকটা পুলিশের জন্য এই মানবিক পুলিশ শওকত হোসেন থেকে শিক্ষা নেওয়ার আছে, ঠিক কিনা? তার পরিপূর্ণ সকল অবস্থা আমরা জানি না, তার বাহ্যিক অবস্থা থেকে যতটুকু দেখছি মাশাআল্লাহ বিভিন্ন এতিমখানায় বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, বিপদগ্রস্ত গরিব দুঃখী মানুষদের সামনে একজন পুলিশ হয়ে আলহামদুলিল্লাহ দৌড়ে যাচ্ছে প্রতিবন্ধীদের কাছে, বিভিন্ন এতিমখানায় বিভিন্ন মাদ্রাসায় তার যতটুকু তৌফিক আছে মাশাআল্লাহ এগিয়ে দিচ্ছে। প্রত্যেকটা পুলিশের শিক্ষা নেওয়া উচিত, প্রত্যেকটা পুলিশ এমনই হওয়া উচিত নিজেদেরকে নিবেদিত করবে মানুষের কল্যাণের জন্য। এই যে আপনার যতটুকু তৌফিক আছে একটা ফাউন্ডেশন গড়ে তোলেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশের গরিব দুঃখীদের কাছে কাছে দুয়ারে গিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে সাহায্য পৌঁছে দিচ্ছেন, তার যতটুকু ওনার তৌফিক আছে উনি অতটুকু গিয়ে করছেন। আমার তৌফিক অনুযায়ী আমি আল হিদায়া ফাউন্ডেশন করেছি, আপনার তৌফিক অনুযায়ী আপনি একটা করেন, এলাকায় যুবকদেরকে নিয়ে চেষ্টা করেন, মানুষের কল্যাণ করেন। যতক্ষণ আপনি মানুষের উপকারে লেগে থাকবেন স্বয়ং আল্লাহ আপনার উপকারে লেগে থাকবেন। যে হাত পেতে বেড়ায় না, এই সমস্ত লোককে খুঁজে খুঁজে দান করা উচিত। আমি আবার বলছি, নিজেদের আত্মসম্মান বোধের কারণে, আত্মসম্ভ্রমের কারণে যারা মানুষের কাছে হাত পেতে বেড়ায় না, এই জাতীয় লোককে আমাদের খুঁজে খুঁজে বেছে বেছে তাদের কাছে আমাদের দান পৌঁছে দেওয়া উচিত। কিছু লোক আছে তারা এতটাই আত্মসম্মান বোধকে লালন করে যে তাদের ঘরে খাবার নেই, তাদের পেটে খাবার নেই, ক্ষুধা, কিন্তু মুখ ফুটে তারা কারো কাছে বলতে পারে না। গরিবদের এই সমস্যাটা হয় না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে হুজুর কিন্তু অনেক সুন্দরভাবে আলোচনা করলেন, আমাদের প্রিয় ফিরোজ ভাই এবং একজন মানবিক পুলিশ সম্পর্কে খুবই সুন্দর সুন্দর আলোচনা করলেন। আসলে যারা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তারা কিন্তু সবার প্রিয় পাত্র হয়ে থাকে এবং সবাই কিন্তু তাদেরকে তাদের জন্য দোয়া করে। দর্শক, আপনারা সবাই চেষ্টা করব গরিব মানুষদের পাশে থাকার জন্য, সবাইকে সবসময় সাহায্য করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।